नमस्कार बंधुरा, पाँचमिसारि रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमि आबार हाजिर होयेछि नतुन एकटा रेसिपि निये। आज आमि आपनादेर बानिये देखाबो चिकेन ब्रेड पिज्जा। छोटो थेके बड़ो जे केउ एटा खेते पारेन, खुबी टेस्टी आर यामी एकटा रेसिपि। तो बंधुरा चलुन आमि चिकेन ब्रेड पिज्जा बानिये देखाच्छि। आज आमि बानाच्छि चिकेन ब्रेड पिज्जा बा ब्रेड चिकेन पिज्जा। तार जोन्नो आमी जे उपकरणगुलो नियेछी बोले दी। ब्रेड निये नियेछी चारटे स्लाइस ब्रेड, एखाने बोनलेस चिकेन नियेछी 150 ग्राम, एकदम कीमा करे नियेछी छोटो छोटो करे। एकटा पेंयाज ग्रेट करे नियेछी, एकटा छोटो साइजेर टमेटो छोटो करे टुकरो करे नियेछी, ক্যাপসিকামও নিয়েছি একটা ছোট সাইজের টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন, আর 10টা রসুন কোয়া গ্রেট করে রেখেছি, এক টুকরো আদা গ্রেট করে রেখেছি, নুন নিয়েছি প্রয়োজন মতো ব্যবহার করব, 4টে চিজের স্লাইস গ্রেট করে রেখেছি, বাটার নিয়েছি 3 টেবিল চামচ, চাট মশলা নিয়েছি 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আর এখানে রিফাইন অয়েল নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি সস, টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, আর চিলি সস নিয়েছি 1 টেবিল চামচ। আমি একসাথে নিয়েছি এখানে 4 টেবিল চামচ সস আছে। গ্যাস অন করে ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, পুরো তেলটাই দিয়ে দিলাম। তেলটাকে একটু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ, আর দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর আদা। এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করছি। 1 মিনিট নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটাকে আমি দোকান থেকে কিমা করে নিয়েছি, একদম ছোটো ছোটো করে টুকরো করে নিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এটাও এটার সাথে মিশিয়ে ভালোভাবে ফ্রাই করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি রং হওয়ার জন্য, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো রকম ঝাল লঙ্কার ব্যবহার করছি না, গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার একসাথে সব কিছু মিশিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি 5 মিনিট। চিকেনটাকে মশলার সাথে 5 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, যাতে এটা ফ্রাই করতে করতে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আমি গ্যাসটা অফ করে নিলাম। চিকেনটা ফ্রাই করে নেওয়ার পর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডগুলোকে রেডি করে নেব, তার জন্য একটা ব্রেড নিয়ে নিলাম। ব্রেডগুলোর মধ্যে দিয়ে দেব সস, টমেটো সস আর চিলি সসটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 4টে রুটির জন্য 4 টেবিল চামচ সস নিয়েছি। 1 টেবিল চামচ সস দিয়ে পুরো রুটিটার মধ্যে আমি একটা পিঠেই পুরো সসটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। রান্না করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলে এটা শুধু ফ্রাই করে নেওয়ার পর একদম ভালোভাবে খাওয়া যাবে, কোনোভাবে কাঁচা থাকবে না। তাই আমি আগে থেকেই চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। চিজটাকে ভালোভাবে গ্রেট করে রেখেছি, উপর থেকে চিজটাকে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি রুটিগুলো এক এক করে এভাবেই রেডি করে নিচ্ছি। ব্রেডগুলোকে রেডি করে নিয়েছি, এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। এখন গ্যাস অন করে ওভেনে তাওয়া বসিয়ে নিয়েছি ব্রেডগুলো ফ্রাই করে নেওয়ার জন্য। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, আমি বাটার দিয়ে এগুলো ফ্রাই করব। বাটারটাকে ভালোভাবে গলিয়েই রেখেছি আমি। মিডিয়াম ফ্লেমে
রান্নাটা করব। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা ব্রেড, ব্রেডের একটা পিট ফ্রাই করব আমি, ঢাকনা দিয়ে দিচ্ছি একটা। এভাবেই আমি মিডিয়াম ফ্লেমে রাখছি 2 মিনিট। 1 মিনিট হয়েছে, আমি এটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম, বাট 1 মিনিট পরে একবার এটা একটু দেখে নিচ্ছি। আমি একটু হালকা করে নাড়িয়ে নিয়েছি, ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি, আরও 1 মিনিট এভাবেই রাখছি। আরও 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা এভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর বাকি ব্রেডগুলো একইভাবে ফ্রাই করে নিচ্ছি। চিকেন ব্রেড পিজা একদম রেডি হয়ে গেছে। বাড়িতে সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে বাচ্চা থেকে বড় যে কেউ এটা খেতে পারেন। তো বন্ধুরা, আপনারাও টেস্টি আর ইয়ামি এই রেসিপিটা আজই ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।